প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা এসেছি একটি অস্থায়ী পশুর হাটে। এটি রাজধানীর উত্তর শাহজাহানপুর থানার রেলওয়ের কলোনির মাঠে। এখানে বিভিন্ন সাইজের গরু উঠেছে। আসুন আমরা গরুগুলোর দাম এবং ওজন জানার চেষ্টা করি। ক্রেতা বিক্রেতা কেমন দাম করছে বা কত দামে বিক্রি হচ্ছে? দেখতেই পাচ্ছেন যে একটি গরু অলরেডি এসে আমাকে ধাক্কা দিয়েছে। একটু কঠিন গরুর হাটে এইসব করা। তারপরে চলুন আমরা মাঝের দিকে যাই, দেখা যাক গরুর কেমন দামে পাওয়া যাচ্ছে। আসুন। এটার দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছে 2 লাখ। কত? 2 লাখ। 2 লাখ। দর্শক, এই গরুটির দাম চাচ্ছেন 2 লাখ। মোটামুটি কত হলে ছাড়বেন? 160। 160 হলে উনি ছাড়বেন। আনুমানিক গোশ কতটুকু হতে পারে? 8 মন তো হবে। 8 মন গোশ হতে পারে। দর্শক, এই গরুটির লাস্ট 1,60,000 হলে গরুটি দিতে পারেন। এটির আনুমানিক 8 থেকে 10 মন গোশ উনি চিন্তা করছেন। চলুন আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যায়, আর কোনো গরু দেখতে পারি কিনা। বাহ, দর্শক দেখতে পাচ্ছেন যে আমার সামনে বেশ সুন্দর সুন্দর বেশ বড় বড়। এটার মালিক কে ভাই? আপনি না? আমার সামনে দেখছেন বেশ কালো সাইজের বিশাল আকৃতির গরু। গরুর ব্যাপারের সঙ্গে আমরা এখন কথা বলবো। গরুটির দাম কত চাচ্ছেন? 1,70,000। 1,70,000। মোটামুটি কত হলে ছাড়বেন গরুটা? গরুটা ধরেন 50-45 ছাড়া দিবে। শুধু 50? না, 1,50,000-55,000। দর্শক, আমি ভেবেছিলাম যে শুধু 50-50 হলে তাহলে আমি নেই ভাই, একটু হয় কিনা দেখেন। যেটা প্রথম বলছেন ওটাই ঠিক আছে। যান, আপনার কথা আমি মেনে নিলাম, আপনি আমার আত্মীয় মানুষ। হ্যাঁ, 50,000। দর্শক দেখেছেন কি সুন্দর করে মজা করছে। হ্যাঁ, উনি 50,000-এর গরুটা আমারে দিল না। যাই হোক, লাস্ট কত হলে দিবেন আপনি? 1,45,000। 1,45,000 হলে উনি গরুটা ছাড়বেন। আনুমানিক গোশ কতটুকু হতে পারে? 8 মন, 8.5 মন। 8 মন, 8.5 মন না? আপনি আর কয়টা গরু এনেছেন? এটা কি দেশি গরু? নেপালি গরু। এত বড় শিং? এত বড় শিং, সুন্দর আছে গরুটা। বাহ, সিংকি ওই পাশেও আছে? নেপালি গরু। দর্শক, নেপাল থেকে আমাদের বাংলাদেশে গরু এসেছে, সাধারণত ইন্ডিয়া থেকে আসে। তো এই গরুটার দাম কত চাচ্ছেন আপনি? এগুলোর দাম চাচ্ছে 1,80,000। 1,80,000। মোটামুটি 60,000 হলে দিবেন? শুধু 60? 1,60,000। ও, 1,60,000। আমি ভাবছিলাম যে শুধু 60, শুধু 60 না, 1,60,000 হলে লাস্ট উনি দিতে পারেন। আনুমানিক গোশ কতটুকু হবে? আনুমানিক 7-7.5 মন হবে। 7-7.5 মন। চলুন দর্শক, আমরা আর একটু মাঝে যাই, দেখি আর কোনো গরু দেখাতে পারি কিনা, নেপাল বা অন্য কোনো দেশের গরু আছে কিনা। ভাই, একটু কথা বলি আপনার সাথে। গরু দেখেছেন? এটা হ্যাঁ দেখেছি। মানে এ পর্যন্ত কতগুলো গরু দেখলেন মোটামুটি? আমি দুটা নিয়েছি, আর একটা নিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত দিয়ে নিয়েছেন? দুটা নিয়েছি 2,75,000। আচ্ছা, দাম অন্যান্য বারের চেয়ে এবার কি মনে হচ্ছে আপনার কাছে? দাম অ্যাজ ইউজুয়াল, কিন্তু কাস্টমার কম দেখা যাচ্ছে। আচ্ছা, কিন্তু ব্যাপারীরা বলছে যে তাদের গরু নাকি দামি করছে না খুব, মানে কাস্টমার নাই তো? আচ্ছা, কাস্টমার নাই তো? আপনি যে দুটো কিনেছেন সেই দুটোতে কি মনে হয়েছে যে অন্যবারের চেয়ে একটু কম না বেশি মনে হয়? অ্যাজ ইউজুয়াল, একই রকম। একই রকম? হ্যাঁ, জিনিস অ্যাকচুয়ালি কুরবানি গরু তো পছন্দের উপরে। হ্যাঁ, কিন্তু আল্লাহ আল্লাহ রাস্তা দেওয়া হবে, পছন্দের উপর পছন্দ হয়েছে আমি নিয়েছি। আচ্ছা, কিন্তু বিক্রেতার কথার সাথে তো তাহলে আসলে আমরা মিল পাচ্ছি না। ওনারা বলছেন যে আমাদেরকে যে দামে কিনে নিয়ে আসছি তার চেয়েও অর্ধেক দাম বলছে। স্বাভাবিক, মানুষ তো 50% এবার তো অনেকে কুরবানি কম দেবে। আচ্ছা আচ্ছা, তাই না? আপনি আপনি কি মনে করেন গরু কি অন্যবারের চেয়ে দাম একটু কম না বেশি বা কি মনে করছেন? আপনি গরু বেশি, মানুষ কম, কিতাব অনেক কম আর কি। তাহলে কি শেষের দিকে একটু দাম কমবে? এদের ভাগ্য কি আছে এটা আমরা বলতে পারবো না, তারাই বলতে পারবো। আপনি অলরেডি গরু কেনা হয়েছে? আমার দুটো নিচে আর কি। দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ বড় সাইজের গরু। এখন আমরা এই গরুটির দাম জানবো। ভাই, এটা কত দাম চাচ্ছেন? 3,20,000 টাকা চাচ্ছে দাম। 3,20,000? 3,20,000। আচ্ছা, আনুমানিক এটার ওজন কতটুকু হতে পারে? ওজন 12 মন মাংস। 12 মন মাংস। এটার কয় দাঁত? 6 দাঁত। 6 দাঁত। এখন পর্যন্ত এটার দাম কত করেছে? ওই 1,80,000, 1,90,000। আচ্ছা আচ্ছা, 200। আচ্ছা আচ্ছা, 200 পর্যন্ত উঠেছে। তো আমারে কত দিয়ে দেবেন? 1,00,000 হলে দেওয়া যাবে? তার দেওয়া যায়, তার দেওয়া যায় নাকি? না, ভাবলাম যে ভাইয়ের সাথে একটু মিল মহব্বত করি, মিল মহব্বত করে যদি 1,00,000 পাই হবে না? না, তার হইয়া থাকে নাকি? এই 200 দাম করলে তো আমাকে
লাভ হচ্ছে না তাও। ও তাহলে আনুমানিক কত হলে লাস্ট ছাড়তে চান গরুটা? আড়াই লাখ টাকা হলে ছাড়তে চাই। আড়াই লাখ? জি। বারো মন গোস্ত আড়াই লাখ? জি জি। হাটের শুরুতেই গেটে ঢুকেই এই গরুটি আছে, আপনারা চাইলে গরুটি নিয়ে যেতে পারেন। তো আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরেকটি কালো সাইজের বিশাল গরু। ও ভাই, এটা কত চাচ্ছেন? গরুটা বিক্রি হয়েছে মাত্র। বিক্রি? জি। কত দিয়ে বিক্রি হলো? এক ষাট। এক ষাট। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি 1,60,000 টাকায় বিক্রি হয়েছে। আনুমানিক গোশ কতটুকু হতে পারে? সাড়ে আট মন। সাড়ে আট মন? না, এটা কয় দাঁত গরু? এটা চার দাঁত। চার দাঁত? মাশাআল্লাহ, খুব ভালো দামেই বিক্রি হয়েছে, 1,60,000। আপনি বিক্রি করে খুশি তো? জি অবশ্যই খুশি। লস হয় নাই তো? না না। বাহ, দর্শক 1,60,000 টাকা বিক্রি করে উনি খুব খুশি, কারণ ওনার লস হয় নাই। আকাশের যা অবস্থা, হয়তো বা রাত বা আগামীকাল কী হবে এটা বলা যায় না। তো যাই হোক, আপনাকে ধন্যবাদ। চলুন আমরা একটু সামনের দিকে যাই, আর কোনো গরু দেখাতে পারি কিনা। এটা কত দাম চাচ্ছেন? মাঝারি সাইজের গরু দাম চাচ্ছে 110। 110? 1,10,000। 1,10,000। আনুমানিক গোশ কতটুকু হতে পারে? পাঁচ মন। পাঁচ মন? মোটামুটি কত? 40,000 হলে দেবেন? জি না, দেওয়া যাবে না। 45? এসব দামে হবে না। 50? ওসব দামে দিলে তো আমাদের পিটি বাঁচবে না। ও পিট বাঁচবে না? না। আপনি কি কিনে নিয়ে আসছেন? জি, আমাদের কেনা গরু। আনুমানিক কত দিয়ে কিনছেন বললে সমস্যা নেই? গরু কিনছি দেশের বাড়িতে 85। আচ্ছা, এখন আমাকে বেচতে হলে খরচ খরচা বাদ দিয়ে 90,000 বেচতে হবে, তারপরে আমার পিট বাঁচবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন পর্যন্ত কত দাম উঠেছে? এখন ওই 85-86 এরকম দাম হয়। তো তাহলে তো কাছাকাছি আর 8-10,000 টাকা মনে হয় হলে আপনার হয়ে যাবে। জি জি জি। ক্রেতা মোটামুটি আছে, দাম করে তো? আছে জি, দাম করছে, দাম হচ্ছে। এটা কত দাম চাচ্ছেন? বিক্রি হয়ে গেছে দুটাই। দুটাই? কত বিক্রি হলো? 2,80,000 জোড়া। জোড়া 2,80,000? তার মানে 1,40,000। 1,40,000? আচ্ছা, এগুলোর ওজন কতটুকু হতে পারে আনুমানিক? ওজন দুইটায় আছে 19 মন হবে। দুইটায় 19 মন? আচ্ছা, 2,80,000। 2,80,000। বাহ, আপনি গরু বিক্রি করে খুশি তো? ইনশাআল্লাহ খুশি। খুশি না? বাহ, আমাদেরও ভালো লাগলো যে দুটো সুন্দর গরু বিক্রি হয়েছে এবং বিক্রেতা খুশি, আমরাও খুশি। দর্শক, চলুন আমরা দেখি ভিতরের দিকে কেমন দামে চলছে গরু বেচা কেনা। 1,80,000 মোটামুটি বেচবেন কত? কত হলে? কত হলে ছাড়বেন? এক লাখ হলেই ছেড়ে দেবেন? 1,00,000 হলেই ছাড়বেন? দর্শক, 1,60,000 হলে গরুটি ছাড়বেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন, যদিও কাদা আকাশে বেশ মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে একটু পর পর, তারপরেও আপনাদেরকে আমরা গরু দেখানোর চেষ্টা করছি। এই গরুটা কত দাম চাচ্ছেন? 1,90,000। 1,90,000 টাকা? না, আনুমানিক কতটুকু গোশ হতে পারে? 8 মন। 8 মন? কয় দাঁত এটা গরু? 4 দাঁত। কোথা থেকে আনছেন এই গরুটা? জিনেদা। এখন পর্যন্ত কত দাম উঠেছে, কত দাম করেছে? 40,000 বলছে। শুধু 40? 1,40,000। ও, আমি তো ভাবছিলাম শুধু 40। শুধু 40 হলে আমাকে দেন আগে, কি বলেন? হ্যাঁ, শুধু 40 দেওয়া যায় না? না, আমারই দেন না, হবে না? আচ্ছা আচ্ছা, মোটামুটি 1,40,000 দাম উঠেছে। আপনি আনুমানিক কত হলে গরুটা ছাড়তে চান? আমি 60,000 হলে ছাড়িয়ে দেবো। 60,000? না, গোশত আনুমানিক 8 মন? জি। দর্শক দেখলেন, মোটামুটি 1,60,000 হলে উনি গরুটা ছাড়বেন, আশা করা যায় 8 মনের মতো গোশ হবে। তো হাটের শুরুতেই আছে গরুটা, আপনারা চাইলেই গরুটা নিয়ে যেতে পারেন। ভাই, গরু কত বললো দাম? 80-90-100 এরকম দাম। এটা আপনার কী মনে হচ্ছে, কম না বেশি? দাম তো অনেক কমই। জি, এই কম হলেও কি এভাবে বিক্রি করবেন নাকি? না, কম হলে তো, না হলে কম হলে বেচতে হবে, বেঁচে তো যেতে হবে। ক্রেতা ক্রেতা কি খুব কম? ক্রেতা আমার গরু যেখানে আসছিল সেখানে ক্রেতার ছিলই না, এখানে আসছে এখানে ক্রেতা ভালোই। প্রিয় দর্শক, আমরা আজকে উত্তর শাহজাহানপুর রেলওয়ের কলোনির মাঠে এই অস্থায়ী গরুর হাটে আমরা বিভিন্ন ধরনের গরুর সাইজ এবং দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। তারপরেও এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এই কর্দমাক্ত হাট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
ভাই গরু কত বিক্রি করবে? 80,000। 80,000। কত নিলো? 66 ভাইয়া। 66। 66। আবার আবার জিগায়।